শিল্প সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বাংলাদেশের বিরুদ্ধে সব রকম অপপ্রচার রুখে দিতে তরুণেরা এগিয়ে আসবে এমন আশাবাদ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের। সাত দিনের উৎসব শেষে পর্দা নামল আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের চতুর্দশ আসরের। এই উপলক্ষে ভবিষ্যৎ চলচ্চিত্র নির্মাতাদের মিলন মেলা বসে জাতীয় শিল্পকলা একাডেমির নাট্যশালায়। সংস্কৃতি চর্চা অব্যাহত না থাকলে দেশ মৌলবাদীদের হাতে জিম্মি হতে পারে বলে আশঙ্কার কথা জানান তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি প্রগতিশীল অসাম্প্রদায়িক চেতনায় জাগ্রত প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে, আর তার জন্য প্রয়োজন শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং চলচ্চিত্রের চর্চা করা। দেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচারে নেমেছে বলে মন্তব্য করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক। পরবর্তী প্রজন্ম তারা শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে ঋদ্ধ হয়ে সচেতন মানুষ হয়ে এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করবে, এটি আমাদের বিশ্বাস। এ সময় সাতটি বিভাগে সেরা চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়, পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। রকিবুল রাহাত, বিবিসি নিউজ, ঢাকা।